আজকে আমরা শিখবো কনস্ট্রাক্টিং দিয়ে ইফে, যেখানে প্রত্যেকটা স্ট্রিং শেষ হবে এ দিয়ে। তাহলে আমাদের প্রবলেমটা আমরা যেটা নিয়েছি সেখানে বলা হচ্ছে কনস্ট্রাক্ট এ ডিএফএ, যেখানে প্রত্যেকটা স্ট্রিং এর ইনপুট হচ্ছে আমাদের এ বি এবং প্রত্যেকটা স্ট্রিং শেষ হবে হচ্ছে এ দিয়ে। এখন যদি এটাকে আমরা সলভ করার চেষ্টা করি, তাহলে আমাদের ইনপুট দেওয়া আছে এ বি, এবং এই কন্ডিশন থেকে যদি আমরা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজগুলো হবে এইরকম। যেহেতু আমাদের বলা হয়েছে এন্ডস উইথ এ, তাহলে সব থেকে ছোট স্ট্রিং হতে পারে আমাদের এ, দেন এ এ হতে পারে, কারণ এ এ তে শেষে এ আছে, বি এ হতে পারে, শেষে আমাদের এ আছে, এ বি এ হতে পারে, এ এ হতে পারে, এরকম অনেক স্ট্রিং হতে পারে। শুধুমাত্র আমাদের কন্ডিশনটা ঠিক রাখতে হবে যে আমাদের স্ট্রিং গুলো শেষে যেন এ থাকে। এখন আমরা যে ল্যাঙ্গুয়েজটা পেলাম এটা থেকে আমরা ডিএফএ টা কনস্ট্রাক্ট করব। একটা স্টেট এ নিলাম আমরা, এই স্টেটটাকে আমরা ইনিশিয়াল স্টেট করে দিলাম। আর আমরা জানি যে ইনিশিয়াল স্টেট করতে আমরা স্টেটের আগে একটা তীর চিহ্ন ইউজ করে থাকি। দেন যখন আমরা এই স্টেট থেকে স্মল এ পাবো, তখন আমরা যাব বি স্টেটে। তাহলে আমাদের সব থেকে ছোট স্ট্রিং ছিল স্মল এ, তাহলে সেটাকে আমাদের একসেপ্ট করাতে হবে, তাহলে আমরা বি স্টেটটাকে ফাইনাল স্টেট করে দিব। তাহলে যদি আমরা খেয়াল করি, যখন স্টেট এ থেকে স্মল এ পাবো, তখন আমরা বি ফাইনাল স্টেটে পৌঁছে যাবো এবং আমাদের স্ট্রিংটা একসেপ্ট হয়ে যাবে। এরপরে যদি আমরা আরও এ পাই তাহলে কি হবে, তাতেও আমাদের সমস্যা নেই, কারণ আমাদের বলা হয়েছে আমাদের স্ট্রিংটা শেষ হবে এ দিয়ে। তাহলে এ পাওয়ার পর যখন আমরা বি স্টেটে আসলাম, দেন যদি আবার আমরা এ পাই, তাহলে লুপ ঘুরে আবার আমরা ফাইনাল স্টেটেই আসছি, তার মানে আমাদের স্ট্রিংটা কি হবে, একসেপ্ট হবে। এখন যদি আমরা ইনিশিয়াল স্টেটে বি পাই, যেহেতু এ স্টেটের ইনপুট দুইটা এ আর বি, তাহলে আমরা এ এর জন্য দেখলাম, এখন বি এর জন্য আমরা কি করব। এখন যদি আমরা বি পাই, তাহলে লুপ ঘুরে আমরা আবার এ স্টেটে আসব, দেন আবার আমরা এ পেয়ে আবার ফাইনাল স্টেটে পৌঁছাবো। তার মানে আমাদের ফাইনালি আমাদের যে কন্ডিশনটা ছিল যে এন্ডস উইথ এ, সেটা আমরা পাচ্ছি। এবার বি স্টেটে যদি আমরা বি ইনপুট পাই, তখন আমরা কি করব, সেটাকে আমরা আবার এ স্টেটে ফেরত পাঠিয়ে দেব, কারণ আমরা যদি লুপ ঘুরে বি স্টেটে রাখতাম তাহলে সেটাও একসেপ্ট হয়ে যেত। সেজন্য আমরা এ স্টেটে পাঠাইলাম, তাহলে আমরা বি স্টেট থেকে বি পাইলে আবার এ স্টেটে যাব, দেন আবার এ পাইলে আমরা ফাইনাল স্টেটে পৌঁছাবো। তাহলে আমাদের যে কন্ডিশন যেটা, যে আমাদের স্ট্রিং গুলো এ দিয়ে শেষ হতে হবে, সেটা ঠিক থাকবে। আমরা এক্সাম্পল দিয়ে দেখবো, তাহলে ভালো মতো ক্লিয়ার হব। ফার্স্টে যদি আমরা শুধুমাত্র এর জন্য দেখি, তাহলে আমরা ইনিশিয়াল স্টেট থেকে এ পাবো, দেন আমরা বি স্টেটে যাব, ফাইনাল স্টেট আমাদের এটা, তাহলে আমাদের স্মল এটা একসেপ্ট হয়ে যাবে। দেন এ এর জন্য যদি দেখি, তাহলে ইনিশিয়াল স্টেট থেকে এ পাবো, দেন বি স্টেটে যাব, বি স্টেটে যাওয়ার পর এ এটা আমাদের দরকার, তখন আমরা এই লুপটা ঘুরে আবার এ পাবো এবং ফাইনাল স্টেটে পৌঁছাবো। ফাইনাল স্টেটে পৌঁছানো মানে আমাদের স্ট্রিংটা একসেপ্ট হয়ে যাওয়া, তাহলে আমাদের এ এটাও একসেপ্ট হয়ে যাচ্ছে। এবার বি এর জন্য যদি আমরা দেখি, তাহলে আমরা এই স্টেটে লুপ ঘুরে বি পাবো, দেন আমরা এই এটার জন্য বি স্টেটে যাব, এবং বি স্টেট আমাদের ফাইনাল স্টেট, তাহলে আমাদের বি এটাও একসেপ্ট হয়ে যাচ্ছে। এখন এ বি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা ইনিশিয়াল স্টেট এ থেকে যখন এ পাবো, তখন বি স্টেটে যাব, বি স্টেটে যাওয়ার পর আমাদের এবার বি দরকার, তাহলে আবার আমরা বি স্টেট থেকে এ স্টেটে যাব, এ স্টেটে যাওয়ার পর আমাদের এবার এ দরকার, তখন আবার আমরা এই স্টেট থেকে বি স্টেট মানে আমাদের ফাইনাল স্টেটে পৌঁছাবো, তার মানে আমাদের এই স্ট্রিংটাও একসেপ্ট হবে। এ এর ক্ষেত্রে এই স্টেট থেকে আমরা এ পাবো, বি স্টেটে যাব, আবার বি স্টেটে আমাদের এ এটা দরকার, তখন আমরা লুপ ঘুরে আবার বি স্টেটে আসছি, এ পাচ্ছি, আবার আমাদের এ এটা দরকার, তখন আমরা আবার লুপ ঘুরে এ পাচ্ছি এবং ফাইনাল স্টেট বি স্টেটে আসছি, তার মানে আমাদের এটাও একসেপ্ট হয়ে যাচ্ছে। এখন এগুলো তো আমরা দেখলাম যেগুলো আমাদের কন্ডিশন ফুলফিল করছে এবং যেগুলোর শেষে আমাদের এ থাকছে সেগুলো আমরা দেখলাম। এখন যদি কোনো স্ট্রিং এ এমন হয় যে শেষে এ থাকছে না, বি থাকছে, তাহলে সেটার ক্ষেত্রে কি হবে সেটা এখন আমরা দেখব। ধরলাম আমাদের স্ট্রিংটা এ বি, তাহলে আমাদের যখন আমরা ইনিশিয়াল স্টেট এ থেকে এ পাবো, তখন বি স্টেটে যাব, বি স্টেটে যেয়ে দেখবো যে আমাদের আবার বি দরকার, তখন আমরা এ স্টেটে যাব, কিন্তু আমরা এই এ স্টেট থেকে আর ফাইনাল স্টেটে পৌঁছাতে পারছি না। যেহেতু আমরা ফাইনাল স্টেটে পৌঁছাতে পারছি না, তার মানে আমাদের এই স্ট্রিংটা একসেপ্ট হচ্ছে না। তারপরে যদি আবার আরেকটা স্ট্রিং দেখি আমরা, যে বি এ বি এর ক্ষেত্রে, তাহলে কি হচ্ছে, তাহলে আমরা যখন এ স্টেটে বি পাচ্ছি, তখন এ স্টেটে আসছি, দেন আবার এ পাচ্ছি, তখন আমরা বি স্টেটে যাচ্ছি। এবার বি স্টেট থেকে যখন এই বিটা দরকার আমাদের, তখন আমরা বি স্টেট থেকে এ স্টেটে আসছি, এবং এরপরে আমরা আর ফাইনাল স্টেটে পৌঁছাতে পারছি না, তার মানে আমাদের এটাও একসেপ্ট হচ্ছে না। এবার যদি আমরা শুধুমাত্র বি বি এর জন্য দেখি, তাহলে আমরা দেখবো যে আমরা যখন ইনিশিয়াল স্টেটে বি পাচ্ছি, তখন লুপ ঘুরে আমরা এ স্টেটে আসছি, আবার যখন আমাদের সেকেন্ড বিটা দরকার, তখন আবার আমরা লুপ ঘুরে এ স্টেটে আসছি, এবারও আমরা ফাইনাল স্টেটে আমাদের কোনোভাবেই পৌঁছাতে পারছি না, তার মানে আমাদের এটাও একসেপ্ট হচ্ছে না। তাহলে আমাদের কন্ডিশন অনুযায়ী আমাদের
মেশিনটা একদম ঠিক আছে, শুধুমাত্র যখন আমাদের এ দ্বারা শেষ হবে তখনই আমাদের মেশিনটা অ্যাকসেপ্ট করতে পারবে, বাকিগুলো আর অ্যাকসেপ্ট করতে পারছে না। So that's all for today's video. Thank you for watching this video.